প্রিয় সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ ইয়োর ফেভারিট দ্য বং কেস। সো আমি এখান থেকে একটা আলাদা পার্ট করে দিলাম, আর আমরা ছোট্ট করে একটু রুমে ফ্রেশ হয়ে, মানে আর কেউ হয়নি, আমিই হয়েছি, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা আছি নীল আইল্যান্ডে। তো নীল আইল্যান্ডে যেখানে আমরা আর কি ক্রুজ থেকে নামলাম, সেখানের পাশে একটা বিচ আছে, সেখানে আমরা যাব, আর কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও করব। তো ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে কিছু জিনিস আছে, যেটা হচ্ছে স্কুবা বোটিং। সেটা হচ্ছে স্কুবা করতে গেলে যে নিচে যে সমস্ত জিনিসগুলো দেখা যায়, সেম জিনিসগুলো আমরা বোটে বসে থাকবো। নিচে জাস্ট বোটে গ্লাস দেওয়া থাকবে, যেরকমটা দেখালাম, আরও ভালো করে তোমাদেরকে দেখাবো। তারপরে আরও অনেক রকম ড্রাইভিং আছে, যেরকম একটা ওই বাইকের ওইটাও আছে যেটা আমরা করেছি। তো আস্তে আস্তে সব কিছুই দেখাবো তোমাদেরকে, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই হচ্ছে পুরো গাছের ঢাকা, মানে এত বড় বড় গাছটা আছে, আর ওপরে এত সুন্দর ঢাকনা, মানে ঢাকা দেওয়া আছে যে রোদ খুব সামান্য পরিমাণই ওর মধ্যে দিয়ে আসছে, বেশিরভাগটাই ছায়া। তো ওখান থেকেই আর কি বীচটায় যাওয়া যেতে হবে। আর গোপো ড্রেসটাও আজকে আমাদের সাথে ম্যাচিং করে ব্লু ব্লু। তো আমি চেয়েছিলাম যে নীল আইল্যান্ডে আমি একটু ব্লু ড্রেস পরবো, তারপরে দেখলাম দাদাও ব্লু পরেছে, আর আমি গোপোকেও তাই ব্লু পরলাম। তো এখানে আমরা সব জুতোগুলো খুলে রেখে যাচ্ছিলাম, কারণ ওয়াটার অ্যাক্টিভিটি বা জলে নামলে সর্বদাই পা ভিজতে হয়, তো জুতো পরে গেলে অসুবিধা হয়। তবে আমরা জুতো পরেই ভাবে যাচ্ছিলাম, সেরকম অসুবিধা কিছু হচ্ছিলো না। বিশেষত্ব এটা গরমকাল বলে আরোই অসুবিধা হচ্ছিলো না, যে পা ভিজলে ওই ছ্যাঁকছ্যাঁকে ব্যাপারটা কিছুই ছিল না। শীতকাল হলে হয়তো অতটা জলের মধ্যে থাকাটা পসিবল হতো না। তো এখানে হচ্ছে স্কুবার জিনিসপত্র রাখা ছিল, যারা আর কি স্কুবা করবে। আমরা অলরেডি আগে হ্যাভলকে করেছি, তো নিলে আর করবো না। তো হ্যাভলকের ভিডিওটা আমি অ্যাকচুয়ালি আলাদা করে দিয়েছি, কারণ আমি যখন এডিটিং করছিলাম আমার কাছে ওই ভিডিওটা ছিল না, কারণ আলাদাভাবে তো ওরা ভিডিওটা করেছে, তারপর আমাকে দিয়েছে, তো অন্য ফোনে ছিল, দ্যাট রিজন আমি আলাদা করেই তোমাদেরকে ইউটিউবে শেয়ার করছি। তো এই যে মাও রেডি হয়ে গেছে, বা মানে অলরেডি তো রেডি হয়েই গিয়েছিলো, তো মাকে আমি সাজিয়ে দিয়েছি। আর এখানে পরিবেশ মামা মনিমার টুপিটা পরে আছে। সিরিয়াসলি এত রোদ ওখানে, মানে সব মানে ছেলেরাও আর কি টুপি পরে নিচ্ছে, এত গরম। এই যে গোপু, গোপুও কি সুন্দর ড্রেস পরেছে, তোমরা প্লিজ কমেন্ট করে বলো তো যে গোপুর ড্রেসটা কীরকম হয়েছে। আর এই যে চলো এবার মেন যেটা কাজ হচ্ছে, আর অ্যাকচুয়ালি আর তার আগে আমি আরেকটা বলে দিই, যে দেখবে ক্যামেরাটা নড়ছে, কেন বলো তো? কারণ বালিটা রোদের তাপে এত গরম হয়ে গেছে, আমি রীতিমতো ছুটছি। এই যে এখানটা চলে এলাম, হ্যাঁ ক্লিয়ার, কারণ এখানটা পর্যন্ত জল যেহেতু এসে ভিজে ভিজে বালি আছে, তাই জন্য অতটা অসুবিধা হচ্ছিলো না। বাট ওইখানটা ভীষণ গরম জল ছিল। তোমাদের সাথে গল্প করতে করতে একটুও ভিডিও ক্লিপস কাটিনি, পুরো পুরিটাই রেখে দিয়েছি। তো চলো এবার আমরা হেঁটে হেঁটে এগোবো, এগোবো বলতে ওই বোটে উঠবো, যেহেতু বললাম যে আমরা স্কুবা বোটিং করবো। তো চলো ওখানে গিয়ে স্কুবা বোটিংয়ে, মানে বোটে উঠে তখন দেখা যাচ্ছে। তো অন্যান্য জায়গায় হ্যাভলক বা অন্য জায়গায় বোটগুলো একটু কাছাকাছি ছিল, তবে নীলে এই বোটগুলো অনেকটা প্রায় দূরে ছিল। আমার লাগবে লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি। আমার লাগবে না, আমি নাও তুলে ফেলে দিয়ে কাজ করছি মা। ভিডিও তো উঠে আছে, বোটে উঠে পড়েছে। এবার লাইফ জ্যাকেট পরবো, আর লাইফ জ্যাকেট পরে এই যে শুরু হয়ে গেছে আমাদের বোট। এবার আমরা আস্তে আস্তে গভীরে যাবো, আর কোরালগুলো দেখবো। তো চলো তোমরা কোরালগুলো দেখো, আমি একটু একটু মুখেও বলে দেবো কি কি কোরালগুলো কোনগুলো। মোটামুটি আমার এতবার দেখেছি যে আমার মুখস্থ হয়ে গেছে, আর বাকিটাও তোমাদেরকে আর কি ওরাও বলে দেবে। যখন বলছিলো আমি কিছু কিছু ক্লিপস রাখবো, যে এইটা এই কোরাল, ওইটা সেই কোরাল, যখন আর কি বলছিলো।
আর সমুদ্রটা তো পুরো দেখতেই পাচ্ছ, পুরো নীল। সিরিয়াসলি নীল আইল্যান্ডের জলটা অপূর্ব সুন্দর, পুরো নীল, মানে এত ভালো জলটা ওখানকার। হ্যাভলকেও দারুণ, নীলেও দারুণ, মানে অপূর্ব অপূর্ব। তো আমরা অলরেডি নিচে দেখছি, বাট এখন অতটাও ভালো দেখা যাচ্ছে না যেহেতু এখনও মাঝ সমুদ্রে আমরা যাইনি। তো যখন মাঝ সমুদ্রে যাব তখন কোরালগুলো অপূর্ব সুন্দর লাগছে। তো আর এই যে আমি এখানে বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ আমার একদিকে বাবা আছে, একদিকে দাদা আছে, বাবার পাশে পূর্ণেশ মামা আছে, আর বাকিরা এদিকে বসেছে, আর ওই দিকে মণিমা আছে, আর এই দিকে বাকিরা আছে, মানে পুরো ব্যালেন্স করে আছে। আর নিচে তো তোমরা দেখতেই পাচ্ছ গ্লাস, পুরো এই গ্লাসের মধ্যে থেকেই আমরা দেখতে পাবো কোরালগুলোকে। তো এই গ্লাস বোটিং এই জন্যই বা স্কুবা বোটিং এই জন্যই বলা হয়। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। জলটা একবার মুছে দিতে পারলে স্পঞ্জে করে ভালো হতো, জল মুছে দিলে ক্লিয়ার দেখতে পারবেন না। আচ্ছা আচ্ছা, এইটা কি? এইটা দেখো কি সুন্দর, তাহলে দেখলে তো কোরাল কিরকম লাগলো অবশ্যই বলো কিন্তু, আর সামনাসামনি আরো সুন্দর দেখতে লাগবে। ফটো মানে ভিডিওতে অত ভালো কি বোঝা যায় বলো, সামনাসামনিটা আরও সুন্দর লাগে। তো এবার আমরা একদিকটা ঘুরেছি, এবার আরেক দিকটা যাবো কোরাল দেখতে। তবে মানে মন ভরবে না, মানে দেখেই যাই দেখেই যাই, কত রকমের কোরাল, ব্রেন কোরাল, জেব্রা কোরাল, কলিফ্লাওয়ার কোরাল, তারপরে ফিঙ্গার কোরাল, কত রকম কোরাল আছে। তো ভীষণ ভালো লাগছিলো। আর এই যে ছাতার মতো হয়ে গেছে, এইগুলো হচ্ছে মাশরুম কোরাল। মোটামুটি আমি অনেকগুলোই কোরাল আর কি দেখে দেখে জেনে গেছি, আর কিছু কিছু ফিশেস আছে যেগুলো এর মধ্যেই আছে। তো কয়েকটা এমনি আলতু ফালতু জিনিস চড়ছিলো, আমরা ভাবছিলাম এটা কি ওটা কি, বাট অ্যাকচুয়ালি ওটাও কিছু না। তো ভীষণ ভালো লাগছিলো কোরালগুলো দেখতে। অ্যাকচুয়ালি আমরা পাথরের ওপর কোরাল সৃষ্টি হয়েছে বলছিলাম, বাট অ্যাকচুয়ালি কোরা বড্ড অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি করছে পাই দেবে,
কোরালের ওপরই কোরাল সৃষ্টি হয়েছে, যখন কোরালটা ডেড হয়ে যায় দেন তারপরে যদি 24 আওয়ার্স কোরালের ওপর জল থাকে তখনই কোরালের থেকে আবার নতুন কোরাল সৃষ্টি হয়। এই রকমভাবেই আর কি এরা আস্তে আস্তে বংশবিস্তার করে বা উঁচু হতে থাকে, বা সমুদ্রের বেশিরভাগ জায়গাটাই এরা কোরালে আর কি পুরো একদম পরিবেষ্টিত। এই যে ব্লু কালারের জলটা দেখছো, এটা হচ্ছে ডিপ সির মধ্যে কোরাল, আর এই এই যে একটু লাইট কালারের যে জলটা দেখছো এটা একটু এই কোরাল। এই যে মাশরুম কোরালটা দেখো কতটা বড়, আর এই যে এইগুলো আছে এগুলো হচ্ছে সব ফিঙ্গার কোরাল, আর গোল গোল যেগুলো আছে ওগুলো হচ্ছে ব্রেন কোরাল। সব থেকে বেশি ব্রেন কোরাল আর ফিঙ্গার কোরালই থাকে, আর খুব কম কোরাল অন্যান্যগুলো থাকে, তো বেশিরভাগ এইগুলো থাকে। ব্রেন কোরাল নিয়ে আরও অনেক কিছু আমরা জেনেছি যেগুলো নেক্সট পার্টে দেখতে পাবে তোমরা, আর আপাতত এখান থেকে দেখা যায় তবে বেশি জুম করলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তো যাতে পুরোটা দেখা যায় ওটাই করছিলাম। আর এই যে এইগুলো সব ব্রেন কোরাল, পুরোটাই ব্রেন কোরাল, আর এইগুলো হচ্ছে জেব্রা ফিস, এগুলো আমরা স্কুবার টাইমে প্রচুর দেখেছি, আর এইগুলো হচ্ছে ফিঙ্গার কোরাল। আমরা হচ্ছে এইভাবে দেখছিলাম, আমরা কাছ থেকে ভিডিওটা করছিলাম বলে তোমরা শুধু স্ক্রিনে ওটা দেখছিলে কোরালগুলো, তো একবার আমি জুম আউট করে দেখিয়ে দিলাম যে কীরকম লাগছিল। এইখানে পুরো ক্লিন দেখা যাচ্ছে সমস্ত কিছু, এইগুলো হচ্ছে সব ডেড কোরাল, মানে কোরালগুলো ডেড হয়ে গেছে, আর এই কিছু মাছ আছে, আর তার মিডিলে মিডিলে আরও কিছু নিউব্রন কোরাল আছে যেগুলো অনেক সুন্দর, মানে ছোটো ছোটো আরও সুন্দর। এইগুলো হচ্ছে এই কাঁটা কাঁটা টাইপেরগুলো, এইগুলো হচ্ছে ফিঙ্গার কোরাল। তো কাছ থেকে কিছু কিছু ফটো তুলেছি, যেটা আমরা বেলার দিকে গিয়েছিলাম একটা জায়গায়, সেখানে গিয়ে অনেক কাছে গিয়ে কোরালগুলো দেখা গেছে, টাচ করা গেছে, তো সেই ভিডিও তো আসবে। এই দেখো এই মাশরুম কোরালটা কতটা বড়, কতটা, আর এইখানটা পুরো ফিঙ্গার কোরালেই ভর্তি। জলটা দেখো এতটাই ক্লিয়ার যে সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো এবার তোমাদের বলি জলটা এত ক্লিয়ার কেন, যে সমুদ্রে কোরাল থাকে তার সেই সমুদ্রগুলো জলগুলো এতটাই রিফ্রেশ হয়, কারণ কোরাল সমস্ত রকম সমুদ্রের ডার্টি মানে নোংরা জিনিসপত্রগুলো কোরাল খেয়ে নেয়। আর এই যে দাদা হচ্ছে ওই বাইকের এটা করছে, কি বলে এটা নাম, আমি অ্যাকচুয়ালি বারবার ভুলে যাই, দাদা বারবার বলে কি জেট লাবলা কিছু একটা বলে, ঠিক জানি না, তবে এটা আমার প্রথম থেকে খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট বাবা ভয় পাচ্ছিল, তারপরে দাদা একবার করলো, করার পর দাদা বললো যা একবার কুন্দ করেই আয় খুব ভালো লাগবে, তো দাদা যাওয়ার পরও আমি একবার গেলাম, বেশ ভালো লাগলো। দাদার হয়ে গেছে, এবার চলো আমি যাই। কিছু করবো না করবো না করে তো সবগুলোই প্রায় হয়ে গেল, এটা তো করলামই, ওই যেটা আর কি 10 জন মিলে ওই 10 জন মিলে ওই গ্লাস বোট, কি ওটা গ্লাস বোট, গ্লাস বোটিং, আর তারপরে করবো না করছিলাম ওই বাইকিংটা, তো সবাই করছে দেখে সাহস নেই, কি বলো ওটাকে আমি জানি না, বাইক রাইডিং, বাইক রাইডিং,
আর কিছু একটা, মানে ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো, জেট স্কি জেট স্কি জেট স্কি। তো এবার ওইটা করলাম, সবাই করলো, বলছে কর কর দাঁড়া, সাবধানে খুব আস্তে করে চালা দি। 12:53 বাজে, চলো চলো মা তুমি টুপিটা রেখে দাও। আমি বললাম এটাও বসতে পারো, ওটাও বসতে পারো, ওই তো আবান্ত না কি বললাম সামনেটা। একটু আমি বাইকে করে ঘুরে আসার পর মাকেও দাদা বললো চলো একটু তোমাকে নিয়েও ঘুরে আসি। তো আমরা দুজনে মিলে একটু ঘুরে এবার আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, হিমান্ত রেস্টুরেন্ট। তো এখানে আমরা আজকে লাঞ্চ করব বিচের ওপর একদম সমুদ্রের সাইডে বসে। তো আমরা দুপুরের আমাদের অর্ডার ছিল হচ্ছে ভাত, বাকিগুলো ভুলে গেছি, আসুক তারপর বলবো। এই যে এই ভাত, ডাল, পাঁপড় ভাজা, জিরা আলু, আর এটা কি একটা তরকারি ছিল, আর এখানে ছিল হচ্ছে ভিন্ডির তরকারি, তারপরে ছিল হচ্ছে ডিমের কারি, কেউ চিকেন নিয়েছে, আমরা যেরকম চিকেন নিয়েছিলাম, আর ফিশ নিয়েছিলাম। ফিশের ছিল হচ্ছে ওই কি মাছ বেশ, কুকারি ফিশ। আর এই হচ্ছে পুরো রান্নাঘরটা আমি মোটামুটি নিজের মনে করে ঢুকে গিয়ে পুরো ভিডিওটা করে নিয়েছি। তো চলো এই আন্টিটা এবার আমাদের সার্ভ করার জন্য দুটো থালা নিয়ে গিয়ে আমাদের টেবিলে দিচ্ছে। তো ভীষণ ভালো সার্ভ। তো চলো এবার লাঞ্চটা করে নিয়ে যাক। দেখো কি সুন্দর রান্না, দারুণ, পাঁপড় ভাটা দেখলে তোর মন ভরে যাবে। চলো খাওয়া শুরু করি। ওদিকে ওদের বাচ্চা গুলো আছে, সবাই খাবে, আমি একটু জল খাই। কেমন দইটা, কেমন খেয়ে তুই বন্ধু ডালটা নিয়ে খেলি না, আর দিতে হবে না, অত গ্রেভি দিতে হবে না। থালাটা নিয়ে যাচ্ছি, গিয়ে দিয়ে দিচ্ছি। আমরাও খেলাম, ডগগুলোও খেলো। তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। তো এখানে এই ভিডিওটা শেষ, নেক্সট পার্টে দেখা হচ্ছে, টাটা। আমি দুবার করে বললাম কেন জানি না, টাটা। অন্য জায়গায় চলে এসেছি, কি বেশ নাম বলো, একটা বিচ, আর একটা বিচে এসেছি যেটা ওই হাতে সুরের মতো এরকম হয়ে আছে। তো চলো সেখানে যাবো। অ্যাকচুয়ালি আমার ফোনে চার্জ লো হয়ে গেছে, সো আমি বেশি ভিডিও ক্লিপ করতে পারবো কিনা বলতে পারছি না, তবে আই উইল ট্রাই মাই বেস্ট। হাজারও হয়ে যাবে, একটু পর দেখা যাচ্ছে, জেদ ধরে বসে আছে।